অনুষ্ঠান প্রবাহ। এবারে আজকের ফোন ইন। ফোন ইন পরিবেশন করবেন ঢাকা স্টুডিও থেকে সঞ্জনা চৌধুরী। তিনি অপেক্ষা করছেন ঢাকা স্টুডিওতে, শ্রোতাদের এখন নিয়ে যাচ্ছে তার কাছে। সঞ্জনা, ধন্যবাদ পুলক গুপ্ত। শুরুতেই বিবিসি বাংলার আজকের ফোন ইনের বিষয়টি জানিয়ে দিতে চাই। সম্প্রতি বিশ্বব্যাংকের এক জরিপে বলা হয়েছে যে বাংলাদেশে পানির নিরাপদ উৎসগুলোর 41% ক্ষতিকারক ব্যাকটেরিয়া রয়েছে। জরিপে বলা হয় যে ঢাকাসহ বিভিন্ন শহরে পাইপ দিয়ে সরবরাহ করা পানির 82% এবং সারাদেশের টিউবওয়েলগুলোর 32% পানিতেই বিপজ্জনক মাত্রায় ই কোলাই ব্যাকটেরিয়া রয়েছে, যেটা হয়তো পানিবাহিত বিভিন্ন রোগের পেছনে এই ব্যাকটেরিয়া একটি ব্যাকটেরিয়া সংক্রমণ একটি কারণ। তো পানি নিয়ে এই সমস্যা কি ব্যক্তিগতভাবে মোকাবেলা করা সম্ভব, নাকি বিশুদ্ধ পানি নিশ্চিত করতে কর্তৃপক্ষকে উদ্যোগ নিতে হবে? এই বিষয়ে আমরা মতামত জানতে শুরুতেই বাগেরহাটে মোহাম্মদ সোহানুর রহমানের কাছে। জার্মানি থেকে ই কোলাই ব্যাকটেরিয়া বর্তমানে সারা বিশ্বে মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে এবং সম্প্রতি বিশ্বব্যাংকের জরিপে বাংলাদেশের ই কোলাই সম্পর্কে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা আমাদের মনে একটা ভীতি সঞ্চার করে থাকে। এই সমস্যা নিরসনে ব্যক্তিগতভাবে উদ্যোগী যথেষ্ট নয় বলে আমি মনে করি, কারণ ব্যাকটেরিয়া এই যে ই কোলাই ব্যাকটেরিয়া এটা কেবলমাত্র সরবরাহকৃত পানিতেই বিদ্যমান নয়, বরং টিউবওয়েলে পানির অন্যান্য উৎসেও বিদ্যমান। এক্ষেত্রে কেবলমাত্র এই সমস্যা অতি দ্রুত নিরসন করতে সমষ্টিক প্রচেষ্টা চালাতে হবে এবং ব্যাপক সচেতনতা প্রয়োজন, এক্ষেত্রে সরকারকে এগিয়ে আসতে হবে। আচ্ছা, কর্তৃপক্ষকে আপনি মূলত কোন বিষয়গুলোতে মনোযোগ দিতে বলছেন? এই ই কোলাই জিনিসটা কি এইটা অনেকে জানে না, কারণ বাংলাদেশে দেখা যাচ্ছে কি বিশেষ করে যারা সচেতন তারা বিশুদ্ধ পানি পান করতে আগ্রহী বা তারা বিশুদ্ধ পানি ব্যবহার করে, কিন্তু যারা বস্তি এলাকায় বসবাস করে বা অনুন্নত দারিদ্রতম এলাকায় বসবাস করে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা যায়। বিশেষ করে পেটের যে রোগ, এই পানিবাহিত যে রোগগুলো, এই রোগগুলো সাধারণভাবে কিন্তু এই যে ই কোলাই ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়িয়ে থাকে। তো আমাদেরকে এই রোগটার ভয়াবহতা, এর প্রতিকারের উপায় এবং বিশুদ্ধ পানির উৎস এই বিষয়ে জনসচেতনতা সৃষ্টি, যেমন রোভার স্কাউট আছে বা রেড কিচেন সোসাইটি আছে, যারা স্কুল কলেজ পর্যায়ে ছেলেপেলেরা ফ্রিতে ক্যাম্পেইন করতে পারে, এদেরকে ব্যবহার করা যেতে পারে বলে আমি মনে করি। জি, ধন্যবাদ সোহানুর রহমান। এবার আমি চলে যেতে চাই রংপুরে, সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিন।